এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আব্বুর এক মাস পরে এক্সাম, আমারও ল্যাবে যাওয়া হয় না, তাই কালই চলে যাব। ওর ছোট চাচি হঠাৎ বলে ওঠে, ও কি এখনো পড়াশোনা করবে? মানে? না বলছিলাম বাবা, বিয়ে তো হয়েই গেছে, এখন পড়ে কি লাভ? এখন ঘর সংসার করবে, বাচ্চা মানুষ করবে। আমি বলি কি, তোমরা তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে নাও, কার মনে কি আছে বলা তো যায় না। ধরো তুমি যদি নিজে টাকা পয়সা খরচ করে ওকে পড়াবে, কিন্তু পরে দেখা গেল যে, মানে বুঝতে পারছো আশা করি। ইয়ারাবের মুখে খাবার দিতে যেও পারে না। ওর বাবা মা যে কোনো কথা বলবে না তা ওর জানা আছে, কিন্তু অন্যান্য দিন ইফাস তো চুপ করে থাকে না, তাহলে আজ কেন চুপ করে আছে? ওর কান্না পাচ্ছে খুব, নিজের জীবনের উপর ঘৃণা হচ্ছে ওর। হঠাৎ আবরার বলে ওঠে, আমার স্ত্রী, আমার টাকা, আর পুরোটাই আমার ডিসিশন। সরি টু সে আন্টি, আপনারা যদি ভাবেন এসব উল্টো পাল্টে কান ফাঁকি আমাকে দেবেন আর আমিও সেটা মানবো, তাহলে আপনাদের ধারণা ভুল। আমি একজন সাইকোলজিস্ট, তাই কার মনে কী চলে একটু হলেও ধারণা করতে পারি। আপনার একবার আর চোখে ইয়ারাবির দিকে তাকিয়ে আবার খেতে শুরু করে আর বলে, প্লেটে যা আছে সবটা খেয়ে নিয়ে তবে উঠবে, কেউ মারা যায়নি যে না খেয়ে শোক পালন করবে। ইয়ারাবি ওর কথা শুনে তাড়াতাড়ি খেতে শুরু করে। এদিকে ইফাস আর তারা ফ্রিতে বিনোদন নিচ্ছে। হঠাৎ খেতে খেতে ইয়ারাবি ওর পায়ের সাথে কারোর পায়ের স্পর্শ টের পায়। ওর পাশে আবরার বসে আছে আর ওর সামনে ইফাস। ইফাস এমনটা করবে না তা ও খুব ভালো করে জানে। তাহলে কে করছে? ওর চোখ হঠাৎ করে পিয়াসের দিকে যায়, দেখে ও মিটমিট করে হাসছে। হঠাৎ ইয়ারাবের কি হয় সেটাও বুঝতে পারে না। ও উঠে পিয়াসকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দেয়। এটা দেখে সবাই অবাক হয় ইফাস, কেননা যার নাম শুনলে ভয়ে শিউরে উঠত আজ তাকে থাপ্পড় মারল। ইফাস চামচটা রেখে ওকে বলল, কি হয়েছে পিচ্চি? ভাইয়া নিকৃষ্ট লোকটা আমার পায়ে বারবার পা দিয়ে স্পর্শ করছিল। ঈশানি জোরে একটা চড় মেরে বলল, ব্যাদম মেয়ে হতে পারে লেগে গেছে, তাই বলে তুই গায়ে হাত তুলবি? বড়দের সম্মান করতে পারিস না? তুই জানিস না ও তোর বড়। মিসেস ঈশানি আবার মারতে গেলে আপনার ওনার হাত ধরে ফেলে আর বলে, আপনি ওর মা হতে পারেন ঠিকই, কিন্তু আপনার থেকে এখন অধিকার ওর উপর আমার বেশি। কেমন মামু আপনারা, মেয়েকে বিশ্বাস না করে বাইরের মানুষকে বিশ্বাস করেন? 4 বছর আগে যেটা হয়েছে সেটা পুনরাবৃত্তি আমি হতে দেবো না তো। আবরার ইয়ারাবিকে নিয়ে উপরে চলে আসে, ওর মুখের জেল লাগিয়ে দেয়, তারপর মেডিসিন খাইয়ে দিয়ে ওকে শুয়ে পড়তে বলে। ইয়ারাবি চুপচাপ শুয়ে পড়ে, ওর মধ্যে কোনো অনুভূতি নেই। বারবার সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে, ওই সময়ও ওর কথা কেউ না শুনে ওকে মেরেছিল। ওর চোখ দুটো লাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে ওর খুব মাথা ব্যথা করছে। তবে এই ব্যথা ওর কাছে কিছুই না, শব্দ ছাড়া কান্নাগুলো খুব বেশি কষ্টের হয়, আর যদি অবহেলা কাছের মানুষগুলোর হয় তবে মরে যেতে ইচ্ছে করে। এখন ইয়ারাবির কাছে এটাই মনে হচ্ছে, ওই রাতে মারা কেন গেল না, কেন ওর খালা ওকে বাঁচালো? কপালে কারোর স্পর্শ পেয়েছে, আপনার মাথা আর কপাল মাসাজ করে দিচ্ছে। ইয়ারাবি আস্তে করে বলে, আমি ঠিক আছি, লাগবে না এসব। চুপ, আবার জাগরণ আমি করছি। ইয়ারাবির এখন কথা বলতে ভালো লাগছে না। আবরারের মাসাজে কখন ঘুমিয়ে গেছে ও টের পায়নি। আবরার আস্তে করে ওর কপাল থেকে হাত সরিয়ে নিয়ে উঠে পড়ে, তারপর কাউকে ফোন করে রুম থেকে বের হয়ে দরজা লক করে দেয়। রাত 12:30টার দিকে ইয়ারাবির ঘুম ভেঙে যায়। ও উঠে পাশে তাকিয়ে দেখে আবরার বিছানায় নেই, ওয়াশরুমেরও লাইট অফ। দরজা খোলার আওয়াজে তাকিয়ে দেখে আবরার রুমে ঢুকছে। আবরার ওকে সজাগ দেখে কিছুটা ভয় পেয়ে যায়। ইয়ারাবি ভালো করে ওকে লক্ষ্য করে দেখে, মাথার চুলগুলো এলোমেলো, টি শার্টটা পুরো ঘামে ভেজা, চোখগুলো খুব ভয়ঙ্কর লাগছে। কোথায় গিয়েছিল আবরার, আর ওকে দেখে ভয় কেন পেল? আবরার গাড়ি ড্রাইভ করছে আর পাশে ইয়ারাবি বসে আছে, কিন্তু ও কাল রাতের মতো কেমন একটা অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আবরার সামনে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলে, সকাল ধরে দেখছি তুমি আমাকে দেখেই যাচ্ছ, তাই তো আমি হ্যান্ডসাম, বাট এইভাবে তাকিয়ে থাকলে তো নজর লেগে যাবে, তাই না? আপনি এখনো আমার প্রশ্নের উত্তর দেননি, কাল রাতে আপনি কোথায় ছিলেন? আপনার খুব শান্ত ভয়েসে জবাব দেয়, তোমার ভাইয়ের সাথে কথা বলছিলাম, কাল তো বলেছি। তো কোথায় দাঁড়িয়ে কথা বলছিলেন? আমার জানা মতে রাতে বাইরে কিছুটা ঠান্ডা পড়ছিল,
আর ভাইয়ার রুমেও ফ্যান ছিল। পিয়াসকে আপনি মেরেছেন তাই না? কে বললো আমি মেরেছি? ও ড্রাগ ছিল, তোমাদের চিলেকোড়া থেকে পা পিছলে পড়ে গেছে। আপনি মিথ্যে বলছেন, আমি ঘুমিয়ে গেলে আপনি ওকে মারতে গিয়েছিলেন, আমি সবটাই জানি। আপনার সামনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখা সেটা জানি, কিন্তু আজকাল আমাকে নিজে স্বপ্ন দেখবে সেটা তো ভাবিনি। আপনি আর ইরফাজ ভাইয়া যখন ওকে মারছিলেন তখন টিকলি দেখে নিয়েছিল, আজ সকালে ও আমাকে সবটা বলেছে। আপনার জোরে ব্রেক কষে বলে, কখন দেখলো? ওকে ফাইন, লিসন ইয়ারবি, তুমি এখন আমার ওয়াইফ, তোমাকে বকা শাসন করা ভালোবাসার সবটা অধিকার শুধুই আমার। যেখানে বাইরে কেউ এসে আমার সম্পদে নজর দেবে সেটা আমি একদমই চাইবো না। আগে কী হয়েছিল সেটা আমার জন্য ম্যাটার করে না, ম্যাটার করে তোমার বর্তমান আর ভবিষ্যৎ। ইজ দ্যাট ক্লিয়ার? আপনাদের কণ্ঠে এক ধরনের রাগ মিশ্রিত ছিল, ওর সবুজ চোখগুলো জলজল করে উঠছে। ইয়ারাবি ওর দিক থেকে নজর সরিয়ে নিচের দিকে তাকিয়ে বলে, আপনার আমি রেগে যাওয়ার মতো কোনো কথা বলিনি, আপনি রাগ করছেন কেন? আপনার নিজেকে শান্ত করে বলে, ইয়ারাবি আমার রাগ খুব ভয়ঙ্কর, যেটাকে তুমি কোনোদিনও সামলাতে পারবে না, এজন্য আমার থেকে কোনো কিছু লুকাবে না, সেটা ভালো হোক বা খারাপ। ডান হাত দিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে ওকে বাম হাতে একটা পানির বোতল দিয়ে বলে, খেয়ে নাও ভালো লাগবে। ইয়ারাবি বোতল থেকে পানি খেয়ে বলে, তাহলে কাল রাতে কেন বলেননি? বললে ভয় পেতে। ইয়ারাবি আর কিছু না বলে সিটে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে নেয়। ও আবরারকে মিথ্যে বলেছে যে ঘটনা টিকলির সচকে দেখেছে। ওর কেন জানি মনে হচ্ছিল কাজটা আবরারদের। কাল রাতে যখন ও আবরারকে জিজ্ঞেস করল, আপনি কোথায় গিয়েছিলেন? আবরার ড্রেসিং টেবিলের উপর নিচের বাম হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, কাল চলে যাব, তাই তোমার ভাইয়ের সাথে কথা বলছিলাম। ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওয়ানও ওর দিকে তাকিয়ে আছে। আবরার চেঞ্জ করে এসে দেখে ও না শুয়ে বসে আছে। আবরার ড্রিম লাইটটা জ্বালিয়ে ওর পাশে শুয়ে পড়ে। না শুয়ে বসে আছো কেন? সত্যি করে বলুন আপনি কোথায় গিয়েছিলেন? আবরার উঠে ওকে টান দিয়ে শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। তারপর বলে, দেখো অনেক টায়ার লাগছে, ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার কথা? নো মোর ওয়ার্ডস। তারপর ওর বাম হাতটা শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ে। ইয়ারাবিরও আজ অনেক ঘুম পাচ্ছে, ও নিজেও ঘুমে যাচ্ছে পাড়ি জমায়। সকালবেলা মিষ্টি সুরে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজে ওর ঘুম ভাঙে। ইয়ারাবি উঠে বসে, ডান সাইডে তাকিয়ে দেখে আবরার তেলাওয়াত করছে। হঠাৎ তুড়ির আওয়াজে ওর ধ্যান ভাঙে, সামনে তাকিয়ে দেখে আবরার ওকে দেখে হাসছে। ইয়ারাবি এতটাই তেলাওয়াতে মুগ্ধ হয়েছিল যে কখন আবরার ওর সামনে এসেছে বুঝতে পারেনি। ও বেশ লজ্জা পায় এতে। আবরার ওর মাথায় হাত রেখে কিছু একটা ফু দিয়ে বলে, এখন লজ্জা পেতে হবে না ম্যাডাম, যে ফ্রেশ হয়ে নিন, কাল তো কিছু প্যাক করা হয়নি, এখন করে নিলে ভালো হয়। ইয়ারাবি ওর কথা শুনে বিছানা ছেড়ে উঠে চুলগুলো আলতো হাতে বেঁধে নেয়। তারপর কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে আবরার পেছন থেকে ডাক দেয়, ইয়ারাবি। জি বলুন। একটা জিনিস খেয়াল করছো, কাল রাতে কিন্তু কোনো ভয় পাওনি। ইয়ারাবির এতক্ষণে টনক নড়ে ওর ব্যাপারটা মাথা থেকে বের হয়ে গিয়েছিল। পুরো চারটে বছর পর এই প্রথমবার এক ঘুমে রাত পার করেছে, বিষয়টা ওর কাছে খুব আশ্চর্যের লাগছে। আবরারের দিকে তাকিয়ে দেখে ও মিটমিট করে হাসছে। আপনি হাসছেন কেন? নাথিং, তুমি ফ্রেশ হয়ে নাও। ইয়ারাবি ফ্রেশ হতে চলে যেতেই আবরার ড্রয়ার থেকে ছোট্ট শিশি টাইপের কিছু বের করে নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়। কাজটা খুব দ্রুত করে, কেননা ও চায় না ইয়ারাবি এটা দেখুক। ওরা সকালে সব কিছু গুছিয়ে নেয়। সব গোছানো হয়ে গেলে ইয়ারাবি একবার নিজের টেবিলে হাত বোলায়। এর সাথে অনেক স্মৃতি মিশে আছে। সকালে ব্রেকফাস্টের জন্য মিসেস ঈশানী ওদের ডাকতে আসেন। ইয়ারাবি যেতে চাইছিল না, কিন্তু আবরার ওকে বোঝায় গুরুজন ডাকতে এসেছে চলো। নিচে যেয়ে ও বেশি অবাক হয়, কেননা নাস্তার টেবিলে ওর বাবা মা, ওর খালাতো ভাই বোনেরা ইয়ামিলা আর ওর ফুপি আর ওনার মেয়ে। ও তারার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই ইফাজ বলে, ছোট মাতাই বেশি চাপ নিস না, উল্টোপাল্টা কোনো প্রশ্ন করবি না, চুপচাপ ব্রেকফাস্ট করবি, আমি যেন না খেয়ে উঠতে না দেখি। করতে কই পারলাম, তার আগেই তো চুপ করিয়ে দিলেন। ভালো, এবার খেয়ে নে, আর আবরার কাল বা পরশু সময় পেলে ওকে ক্লিনিকে নিয়ে আসবে,
আবার চেকআপ করাতে হবে। আপনার খেতে খেতে বলে, সমস্যা নেই কাল নিয়ে যাব, জাস্ট টাইমটা মেসেজ করে দিও। মিস্টার ফুয়াদ এবার ইফাসের দিকে তাকিয়ে বলে, কিসের চেকআপ, ওর কি হয়েছে? খালু, আপনারা যা করেছিলেন তার ফল ভুগছে। ভাই আমি ঠিক আছি। আপনার ইয়ারাবির দিকে না তাকিয়েই বলে, এখানে তোমার ডিসিশন কেউ চায়নি কিন্তু। তারা পাশ থেকে ওর কানে কানে বলে ওঠে, তোকে সোজা করার জন্য আমরারই পারফেক্ট, তুই যেমন ঘাট তারা, এবার দেখ কেমন লাগে আমার পুতুল সোনা। স্টারপু, উনি ঘাট তারা কিনা সেটা তো জানি না, বাট তোমরা তো নাম্বার ওয়ান ঘাট তারা, দেখো এবার আমি কি করি। তারা ওর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। ইয়ারাবি তারার দিকে কোনো নজর না দিয়ে ওর ফুপির দিকে তাকিয়ে বলে, মনিস্টারপুকে কবে ঘরে থেকে বিদায় করবো বলো তো? তুমি যেদিন এক রাজপুত্রকে এনে দিবে সেদিন, তোমার মনে নেই? তুমি তো বলেছিলে আমার স্টারপুর বিয়ে তুমি দিবে। ইয়ারাবি ওর বোনের দিকে একটা টেফিল মার্কা হাসি দিয়ে বলে, মনি কিন্তু ছেলে তো সেই কবেই পেয়ে গেছে, কিন্তু আমার মেয়ে কি রাজি হবে? ও হবে ওর বাপ হবে। ওকে, বরণডালা সাজিয়ে রেডি থেকে, যে কোনো সময় ছেলেটা যেতে পারে। ওর কথা শুনে ইফাস পুরোপুরি বিষম খেয়ে একদম যক্ষা রোগীর উপাধি নিতে যাচ্ছিল, কেননা কথাটা ইফাসের দিকে তাকিয়ে বলে। কথাবার্তার মধ্য দিয়ে সবাই ব্রেকফাস্ট করে রুমে যায়। ইয়ারাবি কাবার থেকে বোরখা বের করতে গেলে আবরার বলে, গাড়িতে যাচ্ছে, আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, শুধু হিজাব দিয়ে মাথা কভার করে দিও। এই সময় ওর মা আর টিকলি আসে ওদের রুমে, অন্যদিকে করে নেয়। মিসেস ঈশানি ওর মেয়ের কাঁধে হাত রেখে বলেন, জানি মান অভিমান অনেক আছে, দেখ আমি মা, যা করি ভালোর জন্য করি। ইয়ারাবি হাতটা সরিয়ে দিয়ে বলে, মা বলেই তো মুখ বুঝে সহ্য করি, যদি আপনার কিছু বলার থাকে বলতে পারেন। মিসেস ঈশানির বুকে আজ খুব শূন্য অনুভব হচ্ছে, যেটা ইয়ারাবির বিয়ের দিনও অনুভব করেননি। উনি আজ কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু মনে হয় বলা হয়ে উঠল না। উনি আবরারের কাছে যেয়ে বললেন, এখানে আসার পর অনেক কিছু দেখেছো, তবে ওর মা হিসেবে একটা কথাই বলবো, ছোট থেকে অনেক কিছু সহ্য করেছে, তাই ওর পাশে থেকো সব সময়। অনেক জেদি রাগি, যার জন্য ওকেই পস্তাতে হয়। একটু ভালোবেসে ওকে বুঝালে বুঝবে। সত্য কথা কি জানো আবরার, ওকে কোনোদিন মায়ের প্রকৃত ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারিনি। আচ্ছা শোনো, তোমার শ্বশুর একটু ডাকছে। আবরার মিসেস ঈশানির সাথে চলে যেতেই ইয়ারাবি টিকলিকে প্রশ্ন করে, আজ ব্রেকফাস্টে বাকিদের যে দেখলাম না, তুমি কিছু জানো? মানে মানে না করে স্পষ্ট করে বলো। চিলে কোঠা থেকে মানে? চিলে কোঠার চাবি তো আমার কাছে থাকে, ও কিভাবে গেল? ব্যাস তখন থেকে ইয়ারাবির মনে সন্দেহের দানা বাঁধতে থাকে, কিন্তু ও ব্যাপারটা পরিষ্কার করার জন্য টিকটিকে টোপ হিসেবে দেয়। হঠাৎ আবরারের আওয়াজে চোখ খুলে তাকায়, দেখে গাড়িটা গ্যারেজে পার্ক করছে। আবরার একজন সার্ভেন্টকে ফোন করে ব্যাগগুলো নিয়ে যেতে বলে। ইয়ারাবি গাড়ির থেকে নামার সময় ব্যথার কুঁকড়ে ওঠে, টের পায় ওর তলপেটে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। আবরার ওর দিকে তাকিয়ে বলে, ঠিক আছো তুমি? হঠাৎ পেইন হচ্ছে খুব, বুঝতে পারছি না এমন কেন হচ্ছে, আগে হলেও খুব কম হতো কিন্তু এখন। যেতে পারবে নাকি? আমি পারবো, জাস্ট একটু উঠিয়ে দেবেন। আবরার ওর হাত ধরে আস্তে করে ওঠায়। ওরা বাসার ভিতর যেতেই চেলসি দৌড়ে আসি দৌড়ে আবরারের কোলে ঝাঁপ দেয়। আবরার ওকে কিছুটা আদর করে নিচে নামিয়ে দেয়। ওর মা ইয়ারাবির মুখের দিকে তাকিয়ে বলে, মা তুই ঠিক আছিস? আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি আন্টি, না মানে আম্মু। পাগলি মেয়ে, আয় ভেতরে। ওরা সবাই সাথে কথা বলে রুমে যায়। ইয়ারাবি ফ্রেশ হয়ে আসতেই আবরার ওর হাতে একটা মেডিসিন দিয়ে খেতে বলে। মেডিসিনটা খাওয়ার পর ও আস্তে আস্তে কিছুটা স্বস্তি পায়। সত্যি স্বামী স্ত্রীর সম্পর্ক একটা পবিত্র বন্ধন, একজনের মনের কথা আরেকজন টের পেয়ে যায়। আমাকে একটু বলবেন আপনার সাথে আমার এত দেখা কেন হচ্ছে? কোইনসিডেন্ট বলতে পারো। সবটাই কোইনসিডেন্স ধরাটা একটা বোকামির পর্যায়ে পড়ে, তাই না?
অনুর কথা শুনে প্রত্যয় হেসে দেয়। হ্যাঁ, অনুর সাথে প্রত্যয়ের আবার দেখা হয়েছে, সকালে যখন ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল তখন, আর এখন বাসায় আসার পথে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশেই থাকুন।